हेलो डियर स्टूडेंट्स, आमरा चले गेलाम टाइम एंड डिस्टेंसर सेकेंड भिडियोते। जरा प्रथम भिडियो देखो नी तारा अवश्य देखे नाओ, कंटिन्यू तुम्हारा क्लास पेते थाकबे। एरपर देखो तो आमी प्रथमेई बोली, एगुला आमादेर एखाने आमादेर कोचिंगे जे अफलाइनेर बैच आमादेर चले, सेई पीडिएफ गुलो थेकेई आमी अंकगुलो बेचे बेचे कराच्छी। हाँ ना, डिटेल्स समस्त अंक करानो सम्भव नय, आमी विभिन्न टाइप जे रयेछे अंकगुलो से टाइपगुलो आमी कराच्छी। ओके देखो, एटी गाड़ी स्वाभाविक बेगेर 7/11 बेगे चलले कोनो स्थाने 22 घंटाय पहुँचाई। गाड़ीटी स्वाभाविक बेगे चलले से दूरत्व कत घंटाय पहुँचाबे? तो एकटा जिनिस आमरा बुझे नी, एई स्वाभाविक बेग काके बोले, व्हाट इज यूजुअल स्पीड। स्वाभाविक बेग माने जार जे रकम होते पारे, एटा व्यक्ति बेसिसे एबारे भेरि करे, कारो 40 किमी/आवर, कारो 80 किमी/आवर, जे जे बैगटा दैनन्दिन यूज करे ताकेई तार स्वाभाविक बैग बोला हुई। तो एक व्यक्ति धरे नाओ 1 किमी/आवर बैगे इनी ऑफिसे जान, प्रत्येक दिन उनार टी घंटा समय लागे, प्रत्येक दिन टी घंटा समय लागे। तो देखो, आज के जदि 2x जदि डबल गतिवेगटा जदि डबल कर दे, ताहले आज के समयटा कत लागबे? अर्धेक समय लागबे, T/2 घंटा लागबे। बुझा गेछे? बैगटा जदि 3x कर दे, ताहले समयटा कत हबे? T/3 घंटा समय हबे। ठीक आछे, जदि 3/4x बैगे जाए, ताहले आज के समयटा कत लागबे? 4/3T। बुझते पेरेछो? अर्थात स्पीडटा जत गुण बाड़बे तार उल्टो गुण समयटा कमबे। बुझा गेछे? स्पीडटाके आमरा जत द्वारा गुण करब तार उल्टो द्वारा समयटाके गुण करब। ओके, तो ये कन्सेप्ट दिए अंकगुलो करब। ठीक आछे, देखो देखो, तो व्यक्तिर स्वाभाविक बेग धरे नेওয়া যাক 1 किलोमीटर/आवर, এই বেগে তিনি রেগুলার অফিসে যান, তাহলে উনার রেগুলার টাইম লাগে কত? টি ঘন্টা টাইম লাগে। তো আজকে স্বাভাবিক বেগে যাচ্ছে না, আজকে কত যাচ্ছে? 7/11 x km/h এই গতিবেগে যাচ্ছে। ওকে, তাহলে আজকে সময়টা কি টি ঘন্টাই লাগবে বলো তো? আগের দিন ছিল 1 কিমি/আওয়ার সময় লাগছিল টি ঘন্টা, আজকে বেগটা চেঞ্জ হয়েছে, তাহলে আজকে সময়টাও চেঞ্জ হবে। কীরকম চেঞ্জ হবে? এর উল্টো গুণে চেঞ্জ হবে, এর উল্টো গুণে চেঞ্জ হবে। 11/7T এত ঘন্টা লাগবে। ঠিক আছে, তো এইরকম ব্যাগ হলে নাকি 22 ঘন্টা। তো আমরা এখানে টি আকারে মানে সময়টা কত পাচ্ছি? এই সময়টা পাচ্ছি, তাহলে এই সময়টা এখানে আমরা কি বলবো? 22 ঘন্টা বলবো। বোঝা গেছে কিনা? গতিবেগ এক্স হলে সময় টি ঘন্টা, গতিবেগ 7/11 x হলে সময় লাগবে 11/7T = 22 ঘন্টা। তাহলে আমরা লিখতে পারি 11/7T = 22 ঘন্টা। এটা কাটবে, তাহলে T = কত? অতএব T = 14 ঘন্টা। ঠিক আছে, তাহলে এটাই চাই যে স্বাভাবিক বেগে চললে সেই দূরত্ব কত ঘন্টায় পৌঁছাবে। তো স্বাভাবিক বেগ এক্সে গেলে টি ঘন্টা সময় লাগে, টি মানে আমরা কত পেলাম? 14 ঘন্টা। তাহলে এই 14 ঘন্টা হবে অ্যান্সার। ওকে, চলো নেক্সট অঙ্ক দেখো। স্বাভাবিক বেগের 4/5 দেখো, স্বাভাবিক বেগে গেলে আমরা ধরে নিচ্ছি স্বাভাবিক বেগ এক্স হলে সময় লাগে টি ঘন্টা। ঠিক আছে, স্বাভাবিক বেগ এক্স হলে সময় লাগে টি ঘন্টা, এটা প্রত্যেক দিন সময় লাগে। তো আজকে স্বাভাবিক বেগে যায়নি, 4/5 বেগে গেছে, তাহলে আজকে টাইমটা কত হবে বলো? এর উল্টো গুণ হবে, তাহলে আজকে সময়টা হচ্ছে কত? 5T/4 ঘন্টা। তো তাহলে 20 মিনিট দেরি হয়, তাহলে এই সময়টা আগের সময়টা থেকে 20 মিনিট বেশি। বুঝতে পেরেছো? 1 কিমি/আওয়ার বেগে গেলে টি ঘন্টা, এটা তো ওনার ডেলি টাইম লাগে। আজকে 4/5 বেগে গেছে, তাহলে আজকে টাইম লাগবে 5/4T ঘন্টা। তো আজকের সময়টা আগের থেকে 20 মিনিট বেশি। বুঝা গেছে? তো অতএব 5/4T - T = 20 মিনিট। মিনিটটাকে আমরা কী করবো? আওয়ার করে নেব। এটা এটা কাটবে, এটা মাইনাস করে দাও, তাহলে T/4 = 1/3, তাহলে T = 4/3 সমান 1/3 ঘন্টা।
মানে এক ঘন্টা কুড়ি মিনিট। গন্তব্যস্থলে পৌঁছানোর স্বাভাবিক সময় কত? টি ঘন্টা, টি মানে এক পূর্ণ একে তিন ঘন্টা, এটা হবে অ্যান্সার। ওকে চলো নেক্সট দেখো রেশিও দিকে। তিনটি গাড়ির বেগের অনুপাত তিন অনুপাত দুই অনুপাত তিন অনুপাত চার। তিনটা গাড়ি আছে এ বি সি, এদের বেগের অনুপাতটা স্পিড রেশিওটা দেওয়া আছে তোমার দুই অনুপাত তিন অনুপাত চার। গাড়িগুলির সমদূরত্ব অতিক্রম করতে যে সময় লাগবে তার অনুপাত কত? টাইম রেশিও চাইছে আমাকে, টাইম রেশিও। এটা সেম ডিস্টেন্স যাবে তিনটা গাড়িয়েই, তাহলে যে সময় লাগবে সেই সময়ের অনুপাতটা কত হবে? তো আমরা কী জানি বলতো, স্পিড আর সময় সম্পর্কটা কেমন? স্পিড আর সময় আছে পরস্পর ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক আমরা করে দেবো। তো ব্যস্তানুপাতিক সম্পর্ক আমরা দুভাবে করতে পারি। দেখো আমরা ছোটোবেলায় ওয়ান বাই টু, ওয়ান বাই থ্রি, ওয়ান বাই ফোর এইভাবে ব্যস্তানুপাতিক করেছিলাম। তারপরে একটা পূর্ণ রেশিও করতে হবে। কী নিয়ম? যে হরগুলোর লসাগু দ্বারা গুণ করতে হবে, লসাগু হবে বারো, তাহলে ইন্টু বারো করলে ছয় হবে, ইন্টু বারো করলে চার হবে, ইন্টু বারো করলে তিন হবে। এটা হচ্ছে ব্যস্তানুপাতিক। আমরা আরেকটা নিয়ম বলছি ব্যস্তানুপাতিকের, দেখো দুই তিন চার এদের লসাগু কত? বারো। তো প্রতিটা পাঠকে আমরা তাদের লসাগু, এদের লসাগু কত? বারো। বারোর সমান করব। দেখো দুইকে কত দ্বারা গুণ করলে বারো হবে? ছয় দ্বারা। তিনকে কত দ্বারা? চার দ্বারা। চারকে তিন দ্বারা গুণ করলে বারো হবে। তাহলে এটাই হবে ব্যস্তানুপাতিক। ওকে, তাহলে স্পিড রেশিও দেওয়া ছিল, আমরা টাইম রেশিও পেলাম কী করে? তার ব্যস্তানুপাতিক করে। নেক্সট অঙ্ক, এটি পুলিশ, এটা ভেরি কমন অঙ্ক। দেখো একটা পুলিশ এটি চোরকে তাড়া করলো, একটি কুকুর একটি খরগোশকে তাড়া করলো, এরকম প্রচুর অঙ্ক থাকে পরীক্ষাতে। এটি পুলিশ একটি চোরকে তাড়া করলো, পুলিশ যে সময়ে ছটি পদক্ষেপ ফেলে চোর সে সময়ে পাঁচটি পদক্ষেপ ফেলে, কিন্তু পুলিশের তিনটি পদক্ষেপ চোরের চারটি পদক্ষেপের সমান। পুলিশ ও চোরের বেগের অনুপাত কত? এই লাস্ট প্রশ্নটা তোমরা ভালো করে পড়বে। চোর অনুপাত পুলিশ বলেছে নাকি পুলিশ অনুপাত চোর? পুলিশ অনুপাত চোর বলেছে, তাহলে ওই রকমই লিখবে। ঠিক আছে, পুলিশ অনুপাত চোর, নাহলে অপশনে একই রকম থাকবে, ভুল করবে। পুলিশের নিচে পুলিশের ডেটাগুলো লিখে দাও, চোরের নিচে চোরের ডেটাগুলো লিখে দাও। তাহলে পুলিশ যে সময়ে ছটা পদক্ষেপ ফেলে চোর সে সময়ে পাঁচটা পদক্ষেপ ফেলে, কিন্তু পুলিশের তিনটি পদক্ষেপ চোরের চারটি পদক্ষেপের সমান। তাহলে এটা কনভার্ট করে করতে হবে, পুলিশের তিনটি পদক্ষেপ সমান চোরের চারটি পদক্ষেপ, তাহলে পুলিশের একটি সমান চোরের চার বাই তিনটি। এরকম করলে অনেকটা বড় নিয়ম হয়ে যাবে। আমরা একটা শর্ট ট্রিক এখানে ইউজ করি, এটা একটু মনে রাখবে সবাই। হ্যাঁ, যেহেতু ভেরি কমন অঙ্ক, আমরা ক্রস মাল্টিপিল করব, এইভাবে ক্রস মাল্টিপিল করব, কিন্তু গুণটা ভুল করে এখানে লিখে দিও না, এইভাবে গুণ করবে এইখানে লিখবে চব্বিশ, এইভাবে গুণ করবে এখানে লিখবে, তাহলে কত? পনেরো। এটাই হয়ে যাবে ওদের স্পিড রেশিও। ঠিক আছে, চব্বিশ অনুপাত পাঁচ, এটাকে আরও কাটা যাবে তিনবারে, আট অনুপাত পাঁচ, চব্বিশ অনুপাত পনেরো মানে আট অনুপাত পাঁচ হবে আনসার। ওকে, মনে রাখবে, খুব ট্রিকি অঙ্ক। চলো নেক্সট অঙ্কে চলে যাই আমরা। দেখো দুটি ট্রেন একই সময়ে এ থেকে বি এবং বি থেকে এর উদ্দেশ্যে যাত্রা শুরু করে, তারা তাদের সাক্ষাতের পর যথাক্রমে চার ও ন ঘন্টা পর বি ও এ স্থানে পৌঁছায়, ট্রেন দুটির বেগের অনুপাত কত? এটাও ভেরি কমন অঙ্ক। এই অঙ্কটা অরিজিনাল মেথডে করতে গেলে অনেক বড় একটা অঙ্ক, তা আমাকে ছ নম্বর দেবে না, এক নম্বর দেবে, আমরাও সেই ট্রিক ইউজ করব। ওকে, মনে রাখো ট্রিকটা, এ আর বি, এ থেকে বিতে যাচ্ছে, আবার একটা ট্রেন বি থেকে এতে আসে, তারা তাদের সাক্ষাতের পর, এরকম জায়গায় দুটো ট্রেনের সাক্ষাৎ হয়েছে মনে করো, সাক্ষাতের পর এই ট্রেনটা কোথায় যাবে? বিতে যাবে। কত সময় লাগছে? চার ঘন্টা। ঠিক আছে, অঙ্কটা ভালো করে পড়েছ, সাক্ষাতের পর বিতে যেতে চার ঘন্টা এবং সাক্ষাতের পর এতে আসতে ন ঘন্টা সময় লাগে। তাহলে এ আর বি ট্রেনের স্পিডটা আমরা পেয়ে যাব, কি পাব? রুট ওভার অফ নাইন অনুপাত রুট ওভার অফ ফোর সমান তিন অনুপাত দুই হবে আনসার। ঠিক আছে, এই অঙ্কগুলো এরকমই, এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ এগুলো অলওয়েজ বর্গ সংখ্যা হবে। দেখো নয় বর্গ সংখ্যা, চার বর্গ সংখ্যা, ষোলো, পঁচিশ, ছত্রিশ, উনপঞ্চাশ, এরকম থাকবে। ওকে, মনে রাখবে ঠিক, তাহলে তিন অনুপাত দুই হবে আনসার। চলো নেক্সট অঙ্কে চলে যাই আমরা। দেখো এক ছাত্র বাড়ি থেকে বিদ্যালয় তিন কিমি পার আওয়ার বেগে গেল এবং দু কিমি পার আওয়ার বেগে ফিরে এলো, সমগ্র যাত্রায় তার পাঁচ ঘন্টা সময় লাগলে বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত? তো ডিস্টেন্স, আমি ডিস্টেন্সের আরও দুটো ডেফিনেশন তোমাদেরকে বলে দিই। আমরা ডিস্টেন্স ইকুয়াল টু কী জানি বলো তো? দূরত্ব ইকুয়াল টু, দেখো
আমরা ডিসটেন্স ইকুয়াল টু আমরা সবাই জানি গতিবেগ ইনটু সময় তাই তো ডিসটেন্স 1 ডিসটেন্সের আরো দুটো ডেফিনেশন আছে দেখো ডিসটেন্স ডিসটেন্স 2 বলছি এটাকে সময়ের পার্থক্য সময়ের পার্থক্য ডিভাইডেড বাই গতিবেগের পার্থক্য ইনটু গতিবেগের গুণফল ইনটু গতিবেগের গুণফল আরো একটা ডিসটেন্সের ফর্মুলা রয়েছে তোমার ডিসটেন্স 3 বলছি এটাকে মোট সময় বাই মোট গতিবেগ মোট সময় বাই মোট গতিবেগ ইনটু গতিবেগের গুণফল ঠিক আছে এই তিনটাই মনে রাখবে ভেরি ইম্পর্টেন্ট অনেক মানে এই দুটো তো ভীষণ ইম্পর্টেন্ট অনেক বড় অঙ্ক সলিউশন করার জন্য এই দুটো আমাদের ইউজ হবে না মনে রাখবে তাহলে ডিসটেন্স ইকুয়াল টু আমরা কি বললাম গতিবেগ ইনটু সময় এটা সবাই আমরা জানি এসটিডি আবার ডিসটেন্স টু কি বললাম সময়ের পার্থক্য মানে বিয়োগফল সময়ের বিয়োগফল থাকবে আর গতিবেগের পার্থক্য ইনটু গতিবেগের গুণফল আর একটা ডিসটেন্স 3 ইকুয়াল টু মোট সময় বাই মোট গতিবেগ ইনটু গতিবেগের গুণফল ঠিক আছে তাহলে দেখো এক ছাত্র বাড়ি থেকে বিদ্যালয় 3 কিমি পার আওয়ার বেগে গেল এবং 2 কিমি পার আওয়ার বেগে ফিরে এলো সমগ্র যাত্রায় তার 5 ঘন্টা সময় লাগলে বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত তাহলে গেল আর এলো মোট সময় লাগলো 5 ঘন্টা তাহলে আমাদের এই ফর্মুলাটা দ্বারা অঙ্কটা হবে ঠিক আছে ফর্মুলাগুলো অবশ্যই তোমরা লিখে নাও তিন নম্বর যে ফর্মুলাটা রয়েছে তিন নম্বর ফর্মুলাটা দিয়ে আমরা এই অঙ্কটা সমাধান করব বা এটা দূরত্ব সমান ডি কিলোমিটার ধরেও হবে কিন্তু ফর্মুলা দুটো ভীষণ ইম্পর্টেন্ট এটা মনে রাখার জন্য এটা অ্যাপ্লাই অবশ্যই করো ওকে তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু আমরা কি বললাম মোট সময় 5 ঘন্টা বাই মোট গতিবেগ 3 প্লাস 2 ঠিক আছে ইনটু গতিবেগের গুণফল 3 ইনটু 2 তাহলে এটা 5 কাটলো সমান 6 কিলোমিটার হবে আনসার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত 6 কিলোমিটার ওকে দেখো নেক্সট অঙ্ক দুই ব্যক্তি একই সময়ে একই স্থান থেকে যথাক্রমে 3 কিমি পার আওয়ার এবং 4 কিমি পার আওয়ার বেগে যাত্রা শুরু করে দুজনের গন্তব্যে পৌঁছানোর সময়ের পার্থক্য 6 মিনিট হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত তাহলে সময়ের পার্থক্য দেওয়া আছে দু নম্বর যে আমরা দূরত্বের ফর্মুলাটা দেখলাম সেটা দ্বারা অঙ্কটা হবে দূরত্বের সময়ের পার্থক্য বাই গতিবেগের পার্থক্য তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু সময়ের পার্থক্য কত 6 মিনিট মিনিটটাকে কিন্তু মিনিট রাখলে হবে না আওয়ার অবশ্যই করে নিতে হবে ডিভাইডেড বাই গতিবেগের পার্থক্য ইনটু গতিবেগের গুণফল ইনটু গতিবেগের গুণফল ওকে বুঝতে পেরেছ দুই ব্যক্তি একই সময়ে একই স্থান থেকে 3 কিমি পার আওয়ার এবং 4 কিমি পার আওয়ার বেগে যাত্রা শুরু করে দুজনের গন্তব্য পৌঁছানোর সময়ের পার্থক্য পার্থক্য বলা আছে তাহলে সময়ের পার্থক্য বা গতিবেগের পার্থক্য ইনটু গতিবেগের গুণফল ওকে তাহলে 6/60 নিশ্চয় তো 1 আসছে এটা লিখে লাভ নাই আর ইনটু 4 তাহলে 3×4=12 এইটাই কাটবে তাহলে 6/5 কিলোমিটার 6/5 কিলোমিটার বা 1/5 কিলোমিটার এটা হবে আনসার ঠিক আছে চলো নেক্সট অঙ্ক এক ছাত্র বাড়ি থেকে 2.5 কিমি পার আওয়ার বেগে বিদ্যালয়ে গেলে 6 মিনিট দেরি হয় এবং গতিবেগ 1 কিমি পার আওয়ার বাড়িয়ে দিলে 6 মিনিট আগে পৌঁছায় তাহলে বিদ্যালয় যদি 2.5 কিমি পার আওয়ার বেগে যায় তাহলে 6 মিনিট দেরি হচ্ছে 1 কিমি বাড়িয়ে দিলে অর্থাৎ 3.5 কিমি পার আওয়ার বেগে গেলে 6 মিনিট আগেই পৌঁছাচ্ছে তাহলে 6 মিনিট দেরি আর 6 মিনিট আগে সময়ের পার্থক্য কত 6/6=12 ঠিক আছে তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু 12 মিনিট সময়ের পার্থক্য এটাকে আমরা আওয়ার করব ডিভাইডেড বাই গতিবেগের পার্থক্য দেখো 1 কিমি বাড়িয়ে দিয়েছে তাহলে গতিবেগ একটা 3.5 আর একটা গতিবেগ কত 2.5 ইনটু গতিবেগের গুণফল তাহলে 3.5 ইনটু 2.5 ওকে তাহলে 12/60
डिवाइडेड बाय साढ़े तीन माइनस आढ़ाई मान वन होन निश्चय लिखी नहीं साढ़े तीन मान सतर दुई और आढ़ाई मान पाँच दुई चलो ये एट केटे दिल पाँच हो पाँच पाँच केटे गल तेल आंसर कत सतर चार किलोमीटर सतर चार किलोमीटर हो आंसर ओके चलो नेक्स्ट अंक देखो ये टाइपर अंक देखो दुटी स्थान मध्य दूरत 200 किलोमीटर एक स्थान থেকে অন্য স্থানে ট্রেনে যেতে যে সময় লাগে বাসে যেতে তার থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে বাস অপেক্ষা ট্রেনের বেগ 15 কিমি পার আওয়ার হলে বাসের গতিবেগ কত আমি ভ্যারাইটিস টাইপের অঙ্কগুলো দেখাচ্ছি কিন্তু অত বেশি নাই দুটো তিনটে করে দেখাচ্ছি ওকে তাহলে এখানে দেখবে এগুলো অপশন টেস্টেড অঙ্ক কিসের গতিবেগ চাইছে বাসের গতিবেগ তাহলে সেইটাকে ধরে নেবে x কিমি পার আওয়ার डायरेक्टली সেই অ্যানসারটা পাবে আমরা অপশন টেস্ট করব দেখো तो बसर जब बैग धरे ना जा किलोमीटर पर आवर ठीक है तेल ट्रेन कत हो बोलो ट्रेन कत हो 15 किमी पर आवर बेसि तेल एक्स प्लस 15 किलोमीटर पर आवर ठीक है जाबे कत दूर 200 किलोमीटर बसे गेले समय कत लागबे बोलो बसे जदि जावा होय 200 किलोमीटर डिस्टेंस ये डिस्टेंसटा तेल समय कत लागबे 200 बाई एक्स घंटा ट्रेने जदि जावा होय ताहले समय कत लागबे समय लागबे कत 200 बाई ट्रेनेर स्पीडटा एक्स प्लस 15 एत घंटा समय लागबे तो बसे गेले नाकि 3 घंटा बेशी समय लागे ताहले बसेर समयटा ट्रेनेर समय थेके 3 घंटा बेशी ओके डायरेक्टली तुमि एइभाबे समीकरणटाके साजाबे बाई एक्स माइनस 200 बाई एक्स प्लस 15 इक्वल टू 3 घंटा ओके एरपर आमरा कि करब एरपर अपशन टेस्ट करब अपशन देवा थाकबे ए ते धरना देवा आछे 20 बी ते धरनाओ 25 ठीक है सी ते धरनाओ 30 और डी ते धरनाओ 40 ए अपशनगुलो देवा आछे ना अपशनगुलो आमादेर देवा आछे ठीक है ये अपशन आमरा टेस्ट करब एदिके एक्सेर मानटा कत बसाले 3 आसबे 20 बसाले ना कि 25 बसाले ना कि 30 40 जेको एक भैल्यू पुट करब पुट कर बसाले 3 आसबे एक अंदाज कर बसान चेष्टा करबे देखो 25 बसाले ही हो जाए 25 जदि बसाओ 200 बाई 25 200 बाई 25 माने कत हबे 8 माइनस 200 बाई एक्स बसाले एखाने 25 प्लस 15 माने 40 200 बाई 40 माने कत 5 हय ताहले 8 माइनस 5 माने कत हय 3 हय ताहले 3 इक्वल टू 3 ताहले आमार कंडिशन सैटिस्फाई हो जाच्छे ताहले एक्स एर मानटा हबे कत 25 किमी पर आवर अर्थात बसर गतिवेग डायरेक्टली पे गलम 25 किमी पर आवर ठीक है चलो नेक्स्ट सेम अंक देखो एक ट्रेन निर्दिष्ट बेगे 200 किमी पथ अतिक्रम करे जदि गतिवेग 10 किमी पर आवर कम है तब समग्र पथ अतिक्रम करते 40 मिनट बेसी समय लागे ताहले आमरा प्राथमिक गतिवेगटा अर्थात स्पीड वन इक्वल टू धरे निच्छि कत एक्स किलोमीटर पर आवर जदि गतिवेग कम है तेल स्पीड टू इक्वल टू एक्स माइनस 10 किलोमीटर पर आवर तो 200 किलोमीटर ही जाए यह स्पीडे गले समय लागे कत यह स्पीडे गले समय लागे कौन स्पीडे गले बेसि समय लागे जे गतिवेगट कम आई गतिवेगटा गले बेसि समय लागे कत बेसि 40 मिनट तेल दूरत बाय समय एक्स माइनस 10 माइनस दूरत बाई एक गतिवेग एट इक्वल टू 40 मिनट मिनिटा के करब आवर अवश्य करो हूँ करें सब समय एरपर हमें आबार अपशन टेस्ट करब अपशन टेस्ट अपशनगुल दिए दीची देखो मन करो आज 50 40 60 30 এটা কেটে দাও 2/3 আসবে 2/3 তাহলে 2/3 যেন আসে এদিকে কত আমি বসাবো যাতে রেজাল্টটা 2/3 আসে ঠিক আছে 60 বসালেই হবে 60 বসালেই হবে তোমরা ঠিক করে অপশনগুলো টেস্ট করবে এবং ডিজিটগুলো আন্দাজ করে অপশনগুলো টেস্ট করার চেষ্টা করবে 60 বসালে দেখো এক্স এর মানটা যদি 60 হয় তাহলে 60 মাইনাস 10 মানে কত 50 200 বাই 50 মানে কত 4 এটা হয়ে গেল তোমার 4 ক্যালকুলেশনটা করে দিই এটা হয়ে গেল তোমার 4 माइनस 200 बाई 60
200 বাই যদি 60 হয় তাহলে কাটাকাটি করে আসবে তোমার 10 বাই 3 ঠিক আছে লসাগু হবে কত 3 সমান লসাগু হবে 3 3 4 12 মাইনাস 10 2 বাই 3 তাহলে 2 বাই 3 ইকুয়াল টু 2 বাই 3 কন্ডিশন স্যাটিসফাইড তাহলে আমার অপশন হবে সি অর্থাৎ এক্স এর মানটা হবে সি 10 এর ভ্যালুটা হবে সি ঠিক আছে তো আজকে এই পর্যন্তই থাক আগামী মানে কাল তোমরা পরবর্তী ভিডিও পাবে আমি এইভাবে মানে স্পিড ডিস্টেন্স তারপরে তোমার ট্রেন বোট রিলেটেড যত অঙ্ক আছে আমি পর পর দিয়ে যাব তোমরা সঙ্গে থাকো ঠিক আছে দেখা হবে পরের ভিডিওতে।